সো টাইপ সিক্স প্রশ্ন নম্বর দুই বলা হচ্ছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা থ্রি টু বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই অক্ষ যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। ও এ মাইনাস ও বি ইকুয়ালস টু টু, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমার এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। একটু বোঝার চেষ্টা করি, এখানে হচ্ছে সরলরেখাটা আমরা ধরলাম অক্ষদ্বয়কে ছেদ করছে, এরূপ একটা সরলরেখা যার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। এখানে দেওয়া আছে এটা এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে, ও হচ্ছে মূল বিন্দু। তাহলে এখানে ও এ ইকুয়াল এক্স অক্ষে ছেদকৃত অংশের দৈর্ঘ্য এ, আর ও বি ইকুয়াল ওয়াই অক্ষে ছেদকৃত অংশের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে বি। তো এখানে দেওয়া আছে যে ও এ মাইনাস ও বি ইকুয়াল হচ্ছে টু, তাহলে এ মাইনাস বি ইকুয়াল ইকুয়াল হচ্ছে টু, আর এ ইকুয়াল বি প্লাস টু। ওকে, এই ডাটাটা দেওয়া আছে। আর একটা জিনিস বলা হচ্ছে, এই যে সরল রেখাটা আছে এটা হচ্ছে থ্রি কমা টু বিন্দু দিয়ে যায়, তাহলে এই থ্রি টু বিন্দুর জন্য এই সরলরেখাটি অবশ্যই সিদ্ধ হবে। এখানে আমি এক্সের জায়গায় থ্রি বসাইতে পারি, তাহলে থ্রি বাই এ, ওয়াইয়ের জায়গায় টু বসাইতে পারি, তাহলে টু বাই বি ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এ হচ্ছে বি প্লাস টু। আবার এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে থ্রি বাই বি প্লাস টু প্লাস টু বাই বি ইকুয়াল হচ্ছে ওয়ান, তাহলে আমাদের বি প্লাস টু আর বি এর লসাগু হবে বি প্লাস টু ইন্টু বি, থ্রি বি প্লাস টু ইন্টু বি প্লাস টু ইকুয়াল হচ্ছে ওয়ান, আর এখানে বি এর সাথে বি প্লাস টু গুণ হলে হবে বি স্কোয়ার প্লাস টু বি, আর উপর হচ্ছে থ্রি বি প্লাস টু বি প্লাস ফোর ইকুয়াল হচ্ছে ওয়ান। থ্রি বি প্লাস টু বি মানে হচ্ছে ফাইভ বি প্লাস ফোর ইকুয়াল বি স্কোয়ার প্লাস টু বির সাথে ওয়ানের গুণ হইলে হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি। এবার সম্পূর্ণ সাইডটা আমরা চেঞ্জ করে দিই, তাহলে লিখতে পারি বি স্কোয়ার প্লাস টু বি ইকুয়াল ফাইভ বি প্লাস ফোর। আমরা জানি সম্পূর্ণ সাইডটাকে চেঞ্জ করলে, অর্থাৎ বাম পাশকে ডান পাশ আর ডান পাশকে বাম পাশে নিলে আমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস এই ফাইভ বি প্লাস ফোর এই পাশে চলে আসবে বাম পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ বি মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো। সো আমরা যেটা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস থ্রি বি মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো। এবার এই অংশটা আমাদের মিডল টার্ম করতে হবে, সো বি স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস বি মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো। প্রথম দুই পদ থেকে আমরা ইচ্ছা করলে বি কমন নিতে পারি, তাহলে বি মাইনাস ফোর প্লাস পরের দুই পদ থেকে কিছুই কমন যায় না, আমরা ওয়ান কমন নিলাম, তাহলে বি মাইনাস ফোর ইকোয়ালস টু হচ্ছে জিরো। ওকে, এবার এখানেও বি মাইনাস ফোর আছে, এখানেও বি মাইনাস ফোর আছে, আমরা যদি বি মাইনাস ফোরটাকে এই কমন নেই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে বি আর এখানে থাকবে প্লাস ওয়ান, তাহলে বি প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো। যেহেতু এই দুইটা উৎপাদকের গুণফল জিরো, তাহলে তাদের প্রত্যেকের মানে আলাদা আলাদা ভাবে বি জিরো, তাহলে বি মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো অথবা বি প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো, আর বি ইকুয়ালস হচ্ছে ফোর, আর এখান থেকে আমরা লিখতে পারি বি ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে বি এর মান তো আমরা পেয়ে গেলাম, বি এর মান ফোর অথবা মাইনাস ওয়ান, তাহলে এ এর মানটা কত হবে? হ্যাঁ, তাহলে এ এর ভ্যালু ছিল বি প্লাস টু, তাহলে বি ইকুয়ালস টু যদি ফোর হয়, তাহলে বি ইকুয়ালস টু ফোর হলে আমার এ ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস টু, তাহলে হচ্ছে ফোর প্লাস টু ইকুয়াল হচ্ছে সিক্স, আর বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে এ ইকুয়ালস হবে হচ্ছে আমার মাইনাস ওয়ান প্লাস টু মানে হচ্ছে ওয়ান। তাহলে নিম্ন সরলরেখার সমীকরণ কি হবে, এক্স বাই এ প্রথম ক্ষেত্রে এর বলো সিক্স আর বি এর বলো হচ্ছে ফোর, তাহলে এক্স বাই সিক্স এ প্লাস ওয়াই বাই বি বি মানে ফোর ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। তাহলে চার আর ছয় যদি আমি লসাগু করি, চার আর ছয় লসাগু হবে বারো, তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, আর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টুয়েলভ, সুতরাং টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু হচ্ছে জিরো। এটাই হচ্ছে আমার উত্তর, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু হচ্ছে জিরো। ওকে, আর আবার এর ভ্যালু যখন ওয়ান, ভি এর ভ্যালু তখন হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ভি এর ভ্যালু মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আরেকটা উত্তর।